এবং আমার যেটুকু মনে হলো উনি আমাকে হাত নাড়লেন এবং এখন ভালোই আছেন, স্টেবল আছেন। আমি বাদ বাকিটা উনি কেমন আছেন কি আছেন এটাতে যারা মেডিকেল বোর্ডে আছেন বা এখানে ট্রিটমেন্ট করছেন তারাই বলতে পারে। আমি অনুরোধ করব যে তাদের ম্যানেজমেন্ট থেকে যদি একটু বলে দেন প্লিজকে। আমি দেখলাম ওনার জ্ঞান আছে ভালোই এবং উনি হাত নাড়লেন, ওনার ভেন্টিলেশান থেকে খুলে নেওয়া হয়েছে, বাইপ্যাকটা চলছে। হ্যাঁ, বাট আমার মনে হয়েছে একদম প্যারামিটারগুলো অনেকটাই ঠিক আছে, বাদ বাকি আই এম নট এ ডক্টর, সো এটা ওনারা বলবেন। ওনাকে একটু আগে আমরা ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করতে পেরেছি সাকসেসফুলি, সকাল থেকেই একটা প্রক্রিয়া চলছিল এবং আমরা প্যারামিটার্সগুলো মনিটর করছিলাম। উনি সাকসেসফুলি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং তারপর থেকে নিয়ে এখন আবার নন ইনভেসিভ ভেন্টিলেশনে আমরা ফেরত গেছি। নন ইনভেসিভ ভেন্টিলেশনে যাওয়ার পর থেকে নিয়েও যেভাবে আমরা প্যারামিটার্সগুলোকে মনিটর করেছি তাতে দেখা যাচ্ছে যে ভাইটাল প্যারামিটার্সগুলো স্টেবল আছে। আর আমাদের মেডিকেল বোর্ড কন্টিনিউয়াসলি ওনার দিকে নজর রেখেছে, একটা কন্টিনিউয়াস সুপারভিশনে রয়েছেন এবং ঘন্টায় ঘন্টায় ওনার ভাইটাল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।